অনেকদিন ধরেই কিলিয়ান এমবাপ্পের দলবদলের গুঞ্জন সরগরম ফুটবল বিশ্ব। এদিকে দলবদলের গুঞ্জনে যুক্ত হয়েছে চেলসির নাম। চেলসিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে, সেই গুঞ্জনও বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। চেলসি এমবাপ্পেকে নিতে আগ্রহ প্রকাশ করেছে অনেক আগেই। গণমাধ্যমের দাবি, চেলসির সঙ্গে পিএসজি নাকি কথা হয়ে গেছে বহুদূর। চেলসির কাছে এমবাপ্পেকে বিক্রি করতে ইতিমধ্যে একটি চিঠিও দিয়েছে পিএসজি। পচেতিনোর সঙ্গে সরাসরি নাকি কথাও হয়েছে এমবাপ্পের, তবে তাকে ছাড়তে মোটা অঙ্কের অর্থ দাবি করছে প্যারিস সেন্ট জার্মেইন। এই ক্ষেত্রে এমবাপ্পেকে নিয়ে ইতিবাচক দেখা গেছে চেলসি কোচ মরসিও পচেতিনোকে। আমরা বিষয়টি নিয়ে আশাবাদী, সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আমরা চাইব আমাদের আরো পরিপূর্ণ হোক। এদিকে পিএসজি থেকে প্রস্তাব পেয়েছে ওসমান দেমবেলে, তারপরে বার্সেলোনা ছাড়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। চলতি সপ্তাহে পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন করার কথা রয়েছে দেমবেলের। এবার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ জাবি হার্নান্দেজ। দেমবেলে জানিয়েছেন সে ক্লাব ছাড়তে চায়। সে পিএসজি থেকে প্রস্তাব পাওয়ার পর বিষয়টি আমাদের সরাসরি জানিয়েছেন। এখানে আমাদের কিছুই করার নেই, কারণ এই সিদ্ধান্ত তার একান্তই ব্যক্তিগত। গণমাধ্যমে জাবি জানান, দেমবেলের এমন সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন তিনি। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি কষ্ট পেয়েছি, কারণ আমরা ভেবেছিলাম সে আরও কিছুদিন বার্সেলোনাতে থাকবে, কারণ আমরা তাকে অনেক যত্ন করেছি। তবে সে আমাদের বলেছে সে ক্লাব ছেড়ে যেতে চায়। বার্সিয়া ডটমুন্ড থেকে 2017 সালে বার্সেলোনাতে যোগ দেন ফরাসি এই ফুটবলার। বার্সায় তিনবার লালিকা জয়ের পাশাপাশি জিতেছেন কোপা দেল রে। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।